এই মুহূর্তে এটা বিগ ব্রেকিং নিউজ, এটা অত্যন্ত জরুরি খবর যে প্রকাশ পাইছে আসাম ডিরেক্ট রিক্রুটমেন্টের রেজাল্টর তারে। আর কিছু মুহূর্ত পূর্বে জি নিউজের ফলের পর একটা বিশেষ পোস্ট করা হয়েছে। এই পোস্টত উল্লেখ করা হয়েছে যে সেবায় আসলতে কোন তারিখত গ্রেড থ্রি আর গ্রেড ফোরের রেজাল্ট ঘোষণা করব পারে। কিন্তু আপনাদের এই খবরটা জানার আগতে প্রথমতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লোক যদি আপনাদের এতালেক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই। এতিয়া আমি আপনাদের জানাব বিচারিছো যে জিন ইউজার ফালৰ পৰা আসলতে কি পোস্ট করা হয়েছে আর কোন তারিখত রেজাল্ট দিব বলে উল্লেখ করেছে। আপনাদের ইয়াত দেখা পাব কোয়া হয়েছে আসাম ডিরেক্ট রিক্রুটমেন্ট রেজাল্ট ফর গ্রেড থ্রি এন্ড ফোর টু বি ডিক্লেয়ার অন 9 অক্টোবর এট সেবা অনলাইন ডট ওয়ার্জি। ইয়াত কোয়া হয়েছে যে সেবার অফিসিয়াল ওয়েবসাইটত 9 অক্টোবরত গ্রেড থ্রি আর গ্রেড ফোরের রেজাল্ট প্রকাশ পাব। আর লগতে কোয়া হয়েছে দি বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আসাম অর্থাৎ সেবা ইজ এক্সপেক্টেড টু অ্যানাউন্স দ্য আসাম ডিরেক্ট রিক্রুটমেন্ট রেজাল্ট ফর গ্রেড থ্রি এন্ড ফোর পোস্ট সুন। লগতে কোয়া হয়েছে যে আর্লিয়ার ইট ওয়াজ এক্সপেক্টেড টু বি অ্যানাউন্স অন 18 সেপ্টেম্বর বাট নাও এজ পার দ্য লেটেস্ট মিডিয়া রিপোর্ট সেবা ইজ এক্সপেক্টেড টু ডিক্লেয়ার দ্য আসাম ডিরেক্ট রিক্রুটমেন্ট রেজাল্ট অন অক্টোবর 9। অর্থাৎ ইয়াত কোয়া হয়েছে যে আগতে বিভিন্ন নিউজের পর খবর প্রকাশ পাইছিল 18 সেপ্টেম্বরত দিয়া হব গ্রেড থ্রি আর গ্রেড ফোরের রেজাল্ট। কিন্তু এতিয়া নতুন খবর বা লেটেস্ট খবর আহিছে যে সেবায় 9 অক্টোবরত গ্রেড থ্রি আর গ্রেড ফোরের রেজাল্ট ঘোষণা করিব পারে। আর ইয়াত লগতে মেনশন করা হয়েছে ওয়াইল সেবা হেজ নট গিভেন এনি অফিসিয়াল রেজাল্ট ডেট অর নোটিফিকেশন। সেবা এতিয়ালৈকে যদিও কোনো ধরনের অফিসিয়াল খবর প্রকাশ করা নাই কিন্তু লোকাল মিডিয়া রিপোর্ট অনুসরি লোকাল মিডিয়া রিপোর্ট হ্যাভ ইন্ডিকেটেড দ্যাট তেওঁলোকে ইন্ডিকেট করেছে যে ডিরেক্ট রিক্রুটমেন্টের রেজাল্টটো এই সপ্তাহতেই অর্থাৎ কালির পৰা যে সপ্তাহ আৰম্ভ হ'ব এই সপ্তাহতেই সেবায় ঘোষণা কৰিব।